ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিজনেস এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কী হতে পারে। তবে আজকের ভিডিওটা হলো মেট্রো 313 সেট নিয়ে আমরা আলোচনা করব। তবে বন্ধুরা, আগেই বলে রাখি এর সেটটি কিন্তু বাংলাদেশের নয়, কারণ বাংলাদেশে এখন আর এই 313 স্যামসাং মেট্রো 313 সেটটি এখন আর পাওয়া যায় না। তাই আমি এটা সংগ্রহ করেছি ইন্ডিয়া থেকে। এখানে দেখুন লেখাই আছে মেড ইন ইন্ডিয়া। তো বন্ধুরা, আজকে এই সেটটির কিছু গুণাগুণ দিক নিয়ে আলোচনা করব এবং এই সেটটিতে কী কী অপশন পাওয়া যায় এবং সেটটি ব্যবহার করলে কীরকম একটা সফটনেস পাওয়া যাবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তবে চলুন, সেটটি সম্পর্কে জানার আগে আমরা দেখে নেই সেটে কী কী অপশন আমরা পেয়েছি। তো বন্ধুরা, স্যামসাং মেট্রো 313 সেটের প্রথম যে বিষয়টি রয়েছে জিপিআরএস, 900 থেকে 1800 এমএইচ। এর সাথে রয়েছে মিউজিক প্লেয়ার, ভিজিএ ক্যামেরা, টর্চ, ডুয়েল সিম, ব্লুটুথ। এর সাথে পাবেন 5.1 সেন্টিমিটার টিএফটি একটি ডিসপ্লে পাবেন, মাইক্রো এসডি পাবেন 16 জিবি, ইউএসবি 1.1 রয়েছে, এফএম রেডিও, স্যামসাং অ্যাপস এবং এসএনএস এর সুবিধা পাবেন। বন্ধুরা, এর ভিতরেও এই সেটটিতে কিছু গুণাবলী রয়েছে যা আমরা আনবক্সিং করব এবং সাথে সাথে দেখতে থাকব। চলুন সেটটি আনবক্সিং করা যাক। কিছুই পেলাম না, শুধু পেলাম একটা সেট। এর সাথে রয়েছে ব্যাটারি। ব্যাটারি যেহেতু আমি আগেই ব্যবহার করে সেটটা দেখলাম যে সেটের কন্ডিশন, কনফিগারেশন এবং আর এর ভয়েস কোয়ালিটি কীরকম, তাই আপনাদের ব্যাটারিটা দেখাইতে পারলাম না। ব্যাটারিটা ভিতরে রয়েছে। তো বন্ধুরা, ম্যানুয়াল, এখানে একটা ম্যানুয়াল বই পেয়েছি আমরা। ম্যানুয়াল অনেক বড়, সবাই জানেন সেটির সাথে সর্বপ্রথম একটা জিনিস দেয়, সেটা হলো ম্যানুয়াল। আমাদের অবশ্য এটা পড়া কখনোই লাগে না, কারণ আমরা সেট ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি সেটের কোন কী ফাংশন রয়েছে। তবে বন্ধুরা, এখানে ম্যানুয়ালে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো অনেক ফাংশন। আমার মনে হয় যে কমপক্ষে 20টা ফাংশন রয়েছে এই সেটে। তবে আজকে আমরা চেষ্টা করব কয়েকটি ফাংশন, গুরুত্বপূর্ণ যে কয়েকটি ফাংশন রয়েছে তা নিয়ে আলোচনা করতে। তো বন্ধুরা, আমরা ম্যানুয়ালটি রেখে দেই। ম্যানুয়ালটি এর চেয়ে বেশি আর লাগবে না। ওকে, আমরা এবার সেটে চলে আসি। এটা আমাদের ওয়ারেন্টি কার্ড রয়েছে একটা, দেখেন এই ওয়ারেন্টি কার্ডের সিস্টেম। যেহেতু আমাদের বাংলাদেশের না, এই সেটটি আমি আনিয়েছি ইন্ডিয়া থেকে, তাতে এর কোয়ালিটি মোটামুটি ভালোই হওয়ার কথা। অতএব আমি দেখবো যে আসলে সেটটি কীরকম হয় আমাদের বাংলাদেশের জন্য। বাংলাদেশ যেহেতু ম্যাক্সিমাম চায়না সেট ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ার সেটগুলো কীরকম ব্যবহার উপযোগী হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এবং আমি যতটা রেজাল্ট পেয়েছি এই সেটটিতে, তুলনামূলক অনেক ভালো, অনেক ফাংশন রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশে চায়না সেটগুলোতে পাওয়া যায় না বা স্যামসাং সেটেও নেই। ইন্ডিয়াতে মনে হয় স্যামসাং এই ধরনের কিছু বাড়তি সুবিধা দিয়ে এই সেট তৈরি করে থাকে, তাই আমি ইন্ডিয়া থেকে এই সেটটি আনিয়েছি। তো বন্ধুরা, সেট সম্পর্কে অনেক কিছুই বলার আছে, আবার কিছুই বলার নেই, কারণ সেটটি দেখতে অসাধারণ। আপনি যখন হাতে নেবেন তখন একটি গ্রিপটে হবে, একটি স্মুথি গ্রিপ রয়েছে, প্লাস্টিকের একটা ব্যাকপ্যাড রয়েছে, বাট খুব তেলতেলে।
খুবই সুন্দর লাগে, আমার কাছে খুব ভালোই লেগেছে। বাটনগুলো খুবই টাইট এবং খুবই শক্ত বাটন, প্রেস করলে খুব ভালো লাগে, একটা আওয়াজ হয়। সর্বোপরি সেটটা কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে। ওয়েট হয়েছে 100 গ্রামের উপরে, 105 কি 110 গ্রাম ওয়েট হবে। তো বন্ধুরা, ভয়েস কোয়ালিটি অনেক ভালো, তবে দেখি এবার সেটের ভিতরে কী কী রয়েছে। ফার্স্ট আমি সেটটা অন করে নিলাম, এখন দেখবো ভিতরে কী কী অপশন রয়েছে, আনলক করে নেই। বন্ধুরা, আমার মেনুতে চলে যাই, এবার মেনুতে কী কী রয়েছে। ওয়াও, ফেসবুক সর্বপ্রথমে বন্ধুরা দেখতে পাবেন যে এই সেটটিতে মেট্রো 313, স্যামসাং মেট্রো 313। এর আগে যখন আমরা বাংলাদেশে ব্যবহার করেছি তখন এই ফেসবুক সিস্টেম ছিল না, নর্মালি সেট আমরা পেতাম। তা সেক্ষেত্রে আমি শুরুতে আপনাদের দেখাচ্ছি ফেসবুক। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে ফেসবুক একটা সিস্টেম, অ্যাপস দেওয়া আছে, এখানে দেওয়া আছে টুইটার। আপনি ইচ্ছে করলে খুব সাবধানের সহিত টুইটার ইউজ করতে পারবেন, তবে আমি জানি না যে এটা দিয়ে কতটুকু ভালো টুইটার ইউজ করা যাবে। তবুও স্যামসাং এ ফাংশনটি দিয়ে রেখেছে। এর সাথে রয়েছে অ্যালার্ম সিস্টেম তো থাকবেই, এরপর রয়েছে আমাদের ক্যালেন্ডার যেটা সচরাচর সব ফোনেই থাকে, এবং রয়েছে FM রেডিও। আপনি ইচ্ছা করলে FM রেডিও শুনতে পারবেন খুব সহজেই, এবং ক্লক রয়েছে। এখানে রয়েছে কিছু গেম মোর দেন, এখানে স্যামসাং অ্যাপস পাবেন। বন্ধুরা, যেটা আমি আগেই বলেছি যে স্যামসাংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো স্যামসাং অ্যাপস। স্যামসাং অ্যাপস যে মোবাইলে থাকবে সে মোবাইলটি স্মুথলি চলবে এবং খুব ভালো কাজ করবে। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে যা আমি আপনাদেরকে অবশ্যই বলবো, এবং আপনারা এই সেটটার এই অ্যাপ্লিকেশন ফাংশনে ঢুকলেই সবচেয়ে মজার একটা জিনিস দেখতে পাবেন। তার আগে আমরা একটু সেটটা পুরোটা ঘুরে আসি। এবার চলে যাব আমরা অর্গানাইজারে চলে আসছি। অর্গানাইজার সম্পর্কে জানবো যে অর্গানাইজারের ভিতরে কী কী থাকে। এরপর রয়েছে ক্যামেরা। বন্ধু, ক্যামেরা একটু ঢুকে দেখি কী অবস্থা ক্যামেরা। হ্যাঁ বন্ধু, দেখতেই পাচ্ছেন আপনি যদি নর্মাল কোয়ালিটির একটু ছবি নিতে চান, দেখতেই পাচ্ছেন যে ক্যামেরা রেজুলেশন কীরকম আছে। তবে হ্যাঁ, আপনি এই সেটে এত কম দামি একটা সেটে আপনি নাম্বারের সাথে ছবিও অ্যাড করে দিতে পারবেন, এই সুবিধাটা এটা রয়েছে। তবে আমরা এবার ক্যামেরা থেকে বেরিয়ে আসি, আমরা আবার হচ্ছে চলে যাই। এবার রয়েছে সেটিংটা সম্ভবত না থাকলেই নয় সেটে, হয়তো সবাই আমরা জানি যে সেটিংটা থাকতেই হবে, সেটিংয়ের সাথে সম্পর্ক রয়েছে সেটা অনেক। এবং রয়েছে মাই ফাইল। আপনি বন্ধুরা, এখানে সবচেয়ে মজাদার একটা জিনিস রয়েছে, সেটা হলো যে মেমোরি কার্ড। আপনি এই ছোটো একটা সেটে আপনি 16 GB মেমোরি ইউজ করতে পারবেন, যেটা অন্যান্য সেটের তুলনায় স্যামসাং দিয়েছে এবং ভালো এবং কোয়ালিটিফুল একটা সেট। এরপর রয়েছে রিংটোন মিউজিক, যেটা মিউজিক আপনি শুনতে পারবেন এখানে। কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এখানে রয়েছে লক, সেটা তো আমরা সবাই জানি। এরপর রয়েছে যেটা, সেটা হলো ইন্টারনেট অপেরা মিনি। আপনারা জানেন যে একটা বাটন ফোনে কীভাবে ইন্টারনেট দেওয়া যায়, কতটা স্মার্ট হলে যে ইন্টারনেট দেওয়া যায়, তা স্যামসাং দেখিয়ে দিয়েছে। এবং এটা আমাদের বাংলাদেশের কোনো সেটে নেই, যেহেতু এটা ইন্ডিয়া থেকে আমি আনিয়েছি, সেক্ষেত্রে ইন্ডিয়াতে এ ধরনের স্যামসাং বা আদার্স ফোনগুলোতে তারা অপেরা মিনি ইউজ করছে। আমাদের থেকে তারা অ্যাডভান্স অনেক, বুঝতেই পারতেছি আমরা সেটের কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছি যে তারা কতটা অ্যাডভান্স। এখানে আপনি অপেরা মিনি পাবেন, ইন্টারনেট ইউজ করতে পারবেন। তবে বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের সেই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো অ্যাপ্লিকেশন আমরা চলে আসলাম। বন্ধুরা, এখানে আমি বলেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে আমি বলবো, সেটা হলো অ্যাপ্লিকেশন কী কী ফাংশন রয়েছে। বন্ধুরা, এখানে রয়েছে
ভয়েস রেকর্ডার টর্চ লাইট ব্লুটুথ এবং মোবাইল প্লেয়ার আপনারা জানেন যে ছোট ছোট সেটে এখন বাংলাদেশেও ভয়েস রেকর্ডার পাওয়া যায় অটো রেকর্ডার আছে ভয়েস রেকর্ডার আছে সেক্ষেত্রে এটা ব্যতিক্রম কিছুই না এরপর রয়েছে টর্চ লাইট তো আমরা মোটামুটি সবাই জানি যে সামনের দিকে একটা টর্চ লাইট থাকে এরপর রয়েছে ব্লুটুথ ব্লুটুথ সিস্টেমটা থাকে এটা রয়েছে এবার রয়েছে মোবাইল প্লেয়ার আমরা এই মোবাইল প্লেয়ারে কী পাবো সেই বিষয়টাই আজকে আমরা দেখব এবং আজকের এই ভিডিওতে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো মোবাইল প্লেয়ার আমরা দেখি মোবাইল প্লেয়ারে কী আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খ্রিস্টান প্লেয়ার হিন্দু প্রার্থনা ইসলামিক সালাত এবং শিখ গুরুবাণী শিখ গুরুবাণী এখানে চারটি অপশন রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি অপশন আপনি বন্ধু আপনি যে ধর্মেরই হন না কেন আপনি এখানে আপনার ধর্মের টাইম কখন আপনি কখন কখন আপনি প্রার্থনা করবেন সেই টাইমটা আপনি সেট করতে পারতেছেন ওই টাইমটা সেট করলে আপনাকে সেই টাইমে নির্দিষ্ট টাইমে এই সেটটি আপনাকে জানিয়ে দেবে যে আপনাকে প্রার্থনার টাইম হয়ে গেছে যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার প্রার্থনার টাইম অনুযায়ী আপনি সেট করতে পারেন যদি আপনি ইসলাম হয়ে থাকেন তাহলে আপনি পাঁচ অক্ত নামাজের টাইম আপনি এখানে সেট করে দিতে পারেন যেখানে আপনি নামাজের টাইম হলেই আপনাকে সে সতর্ক করে দেবে যে আপনার নামাজের টাইম হয়ে গেছে তবে ঢুকে দেখি আমরা ইসলামিক সালাত এখানে রয়েছে আজান বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজান আজান এবং দোয়া দুটি অপশন আজানে আমরা দিতে পারবো কি বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রেয়ার অ্যাক্টিভেশন আপনি প্রেয়ার অ্যাক্টিভেশন অন করলেই চলে আসবে আপনার পাঁচ অক্ত নামাজের যে শিডিউল চলে আসবে এখানে ফজর জোহর আসর মাগরিব এশা বন্ধুরা আমাদের পাঁচ অক্ত নামাজের যে টাইম সেটা চলে আসছে আপনি এখানে প্রতিটা দেখতেই পাচ্ছেন আমার আজান সেট করা আছে সে টাইম মতো আমাকে আজান দিচ্ছে বন্ধুরা এখানে আপনি আজান অটোমেটিকলি আজান দেবে আপনি টাইম শুধু আপনার দরকার হবে টাইম সেট করে টাইম সেট করে দিলেই আপনি পাঁচ অক্ত নামাজের আজান শুনতে পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে কথা বললাম স্যামসাং সবচেয়ে মিনি স্যামসাংয়ের একটি বাটন স্মার্ট বাটন ফোন যার মডেল হলো 313 স্যামসাং 313 মেট্রো 313 এরপর যদি আপনি নেট ইউজ করতে চান আপনার মাধ্যমে আপনি নেট ইউজ করতে পারবেন সে সুবিধা রয়েছে এখানে রয়েছে আপনার ফেসবুক টুইটার আদার্স অপশন তবে বন্ধুরা আমি রিকমেন্ড করব যদি কেউ এই সেটটি ব্যবহার করতে চান তবে অবশ্যই আপনি ইন্ডিয়াতে আনিয়ে নেবেন কারণ এখানে বাংলাদেশে এই সেটটি পাওয়া যায় না হয়তোবা এই সেটটি আপনি যদি কোনো মাধ্যমে আনতে পারেন তাহলে অবশ্যই এই সুবিধা পাবেন আর সবচেয়ে বেটার একটা ফাংশন হলো এর ব্যাটারি কোয়ালিটি অনেক ভালো বন্ধুরা আমি এই সেটটি প্রথম চার্জে আমি 8 দিন চালিয়েছি 8 দিনে আমার চার্জ শেষ হয়ে গেছিলো এবং আমি সবচেয়ে বেটার একটা পারফরমেন্স পেয়েছি এই সেটটি ব্যবহার করে তাই আপনাদের বলবো যদি কেউ এ ধরনের সেট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ইন্ডিয়া থেকে আনিয়ে নেবেন কারণ বাংলাদেশে এটা পাওয়া যায় না আর অদূর ভবিষ্যতে আমি যদি কখন ইন্ডিয়া যাই তখন হয়তো বা এই সকল সেটের 4-5টা সেট আমি নিয়ে আসবো তখন আপনারা আবার রিভিউ পাবেন তা বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ